Hey guys, CPS here and আজকে আমি কথা বলবো CPU cooler নিয়ে। Well তো আপনি যদি interest থাকেন CPU cooler এর উপর বা আপনি যদি চিন্তা করেন আমার একটা ভালো cooler দরকার আমার processor কে ঠান্ডা রাখার জন্য, দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, জানতে পারবেন অনেক কিছুই। তবে এরকম আরো interesting content পেতে গেলে অবশ্যই subscribe করে রাখুন আর notification এর জন্য bell icon ও press করে দিন। তো এখন আসি CPU cooler এ। বর্তমান সময়ে মার্কেটে দুই ধরনের CPU cooler পাওয়া যায়, এয়ার কুলার এবং ওয়াটার বা লিকুইড কুলার। তবে এই দুইটি CPU cooler এর মাঝেও এদের মধ্যে আরো দুটি করে ক্লাস আছে। যেমন এয়ার কুলার এর দিকে দেখলে দুটি জিনিসে মনে পড়ে যায়, একটি হচ্ছে স্টক কুলার বা নর্মাল কুলার আর অপরটি হচ্ছে আফটার মার্কেট হিট পাইপ সমৃদ্ধ এয়ার কুলার। অপরদিকে যদি আমরা লিকুইড বা ওয়াটার কুলারের দিকে দেখি, তো সেক্ষেত্রে আমরা ওয়াল ইন ওয়ান কুলার বা এআইও যেটাকে বলে থাকি, সেটিতে একটা পাম্প থাকে, একটা সিপিইউ ব্লক, দুটা টিউব, একটা রেডিয়েটর এবং মাল্টিপল ফ্যান দেখে থাকি। তবে এই লিকুইড কুলিং এর জন্য আর একটা ধাপ আছে, যেটিকে বলা হয় কাস্টম ওয়াটার কুল, যা পিসির সৌন্দর্য এবং কুলিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য অনেক কষ্ট লাগে। কিন্তু আমরা স্টক বা এই ধরনের যে কাস্টম লুপ এই ধরনের কথা বলবো না, শুধুমাত্র ভালো মানের আফটার মার্কেট এয়ার কুলার এবং এআইওর কথা বলবো, কোনটা ভালো হবে বা কোনটা আসলেই ভালো হবে। তো তার আগে অবশ্যই বলতে হবে কেন আপনাকে একটা আফটার মার্কেট সিপিইউ কুলার কেনা উচিত। তো আপনারা হয়তো অনেকেই জেনে নাও থাকতে পারেন যে অনেক সময় যে কুলারগুলো আউট অফ দ্য বক্স চলে আসে এগুলো কিন্তু কুলিং এর জন্য ইফেক্টিভ নয়। এএমডির নতুন জেনারেশনের যে রাইজেন সিপিইউ গুলো আছে সেগুলোতে সাফিসিয়েন্ট কুলিং করতে পারলেও ইন্টেলের দিকে দেখলে অনেকটা অসহায় মনে হয়। আর বর্তমান সময়ের যে মডার্ন সিপিইউ গুলো আছে এগুলো অনেক ইনস্ট্রাকশন সেটের সাথে আসে, আর এই কারণেই ভালোভাবে এবং ফুল পটেনশিয়ালে চালাতে গেলে, অবশ্য যদি ওভারক্লকের কথা বাদও দেই আর এর যে ম্যাক্সিমাম বুস্ট ক্লক থাকে সেখানে পৌঁছতেই সিপিইউ টেম্পারেচার অনেক গুণ উপরে উঠে যায়, ফলে 80 ডিগ্রি সেলসিয়াস উপরে চলে গেলে থ্রটল হওয়া শুরু করে সিপিইউ, যার জন্য আরো অনেক ওয়ারেস্ট পারফরমেন্স আমরা দেখতে পারি। তাই অবশ্যই আপনাদের একটা আফটার মার্কেট সিপিইউ কুলার অর্থাৎ ভালো মানের কুলার অবশ্যই আপনার কেনা দরকার। তবে এখানে আর একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই, কাদের কেনা উচিত নয়। আপনারা যারা প্যান্টিয়াম বা চালাচ্ছেন বা চালাবেন, অপরদিকে যদি আমি রাইজেন 3 অথবা অ্যাথলন সিপিইউ চালাতে চান, তো সেক্ষেত্রে আপনার এরকম কুলার কেনার দরকার নেই। বিশেষ করে যদি আপনি রাইজেন 3 কিনে থাকেন, সেখান থেকেই আপনি একটা ভালো মানের এএমডির স্টিলথ সিরিজের একটা কুলার পেয়ে যাবেন। তবে যদি আপনি লেটেস্ট জেনারেশনের অথবা 2-1 বছর আগের i3 কে গেমিং সিপিইউ হিসেবে চুজ করেন, তো সেক্ষেত্রে আপনাকেও একটা কুলার কেনা দরকার। তবে আপনি যদি লাইট ওয়েট ইউজার হয়ে থাকেন, গেমিং করার চিন্তা ভাবনা নেই, সাধারণ শুধু টুকিটাকি বা অফিসিয়াল কিছু ওয়ার্ক করতে চান, তো সেক্ষেত্রে আপনার দরকার নেই, তবে নিলেও সমস্যা নেই। ক্লিয়ার? তো এখন আসি কাদের কেনা উচিত। আপনারা যারা রাইজেন 5 এবং R5 ব্যবহার করে আসছেন বা এর উপরের লেভেলের সিপিইউ গুলো, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রিকমেন্ড করব আপনারা একটা আফটার মার্কেট কুলার ইউজ করুন, হয় এয়ার অথবা লিকুইড। কারণ বর্তমান সময়ের যে সিপিইউ গুলো আছে এই মিড রেঞ্জ ক্যাটাগরির, এগুলো অনেক বুস্ট অ্যাচিভ করা যায়, ফলে আপনার যে কাজ বা আপনার যে প্রসেসরের পটেনশিয়াল এটি ফুলি ইউটিলাইজ করতে আপনি পারবেন। শুধু তাই না, আপনি যদি i7 বা i9 অথবা Ryzen 7 বা Ryzen 9 যদি কিনে থাকেন, আপনাকে অবশ্যই বেশি বেশি করে রিকমেন্ড করব। যদিও এখন ইন্টেল এবং AMD তাদের হাই এন্ড সিপিইউ গুলোর সাথে কুলার দিচ্ছে না, কারণ তারা জানে যে যেই কিনুক এই সিপিইউ গুলো তারা আফটার মার্কেট একটা কুলার কিনবেই। তাই আমার মেইন টার্গেট হচ্ছে মিড রেঞ্জ কে ধরার। তাই অবশ্যই বলবো আপনারা যারা বাজেট বা মিড রেঞ্জ সেগমেন্টে আছেন এবং আপনি সিপিইউ কিনেছেন অথবা কিনবেন, তো সেক্ষেত্রে যদি আপনি স্টক কুলার বাদ দিয়ে একটা এয়ার কুলার বা লিকুইড কুলার নেন, তো অবশ্যই আপনারা অনেক উপকৃত হবেন। তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সিপি বুঝলাম সবকিছু, তো এখন আমাদের কোন ধরনের কুলার কেনা উচিত, লিকুইড নাকি এয়ার? তো ওয়েল, তো সবকিছু আমি বলছি। তো বর্তমান সময়ে যে এয়ার কুলার এবং লিকুইড কুলার গুলো পাওয়া যায় অর্থাৎ এআইও, সেগুলোর পারফরমেন্স অর্থাৎ কুলিং পারফরমেন্স কিন্তু কাছাকাছি, সর্বোচ্চ হয়তোবা কুলার অনুযায়ী 5-7 ডিগ্রিতে ওঠানামা করতে পারে কুলার অনুযায়ী।
অর্থাৎ এয়ার এবং লিকুইড কুলারের মধ্যে যে অনেক পার্থক্য হবে এরকম কিছু না, এটি শুধুমাত্র পার্থক্য হয় প্রাইসিংয়ে এবং লুকিংয়ে। অর্থাৎ লিকুইড কুলারে শুধুমাত্র স্লাইটলি কয়েক পার্সেন্টেজ বা কয়েক ডিগ্রি টেম্পারেচার ডাউন দেখা যায়, তবে সেক্ষেত্রে এর প্রাইস হয়ে যায় অনেক বেশি। এখানে আর কিছু বললাম না। তো এখন আপনাদের কোন কুলারটি ভালো হবে সম্পূর্ণই ডিপেন্ড করে আপনার বাজেটের উপর। আপনি যদি একজন বাজেট বা মিডরেঞ্জ ইউজার হয়ে থাকেন, ইভেন আপনি পিসিতে বা আদার্স যে কম্পোনেন্টগুলো আছে এগুলোতে অনেক খরচ করে ফেলেছেন, আপনার কাছে টাকা কম, তো সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে এয়ার কুলার নিতে পারেন কোনো সমস্যা ছাড়াই। তো বর্তমানে কিন্তু অনেক ধরনের এয়ার কুলার আছে যেগুলো আপনাকে নেওয়া উচিত না। আপনাকে নিশ্চয়ই 2000 টাকার উপরের যে এয়ার কুলারগুলো আছে ওগুলো নিতে হবে, কারণ এখানে অনেক অ্যাডভান্টেজ পাবেন এবং যেই জিনিসগুলো দেখে আপনাকে কিনতে হবে জিনিসটি, অর্থাৎ এয়ার কুলারগুলো কিছু কিন্তু রিকোয়ারমেন্ট থাকে। তো যেই জিনিসটি আপনাকে দেখতে হবে, প্রথমত এটির সারফেস এরিয়া, এটির এরিয়া আসলে কত বড়, যত বড় হবে তত কুলিং হবে। তাছাড়াও এর যে হিট পাইপ থাকে এটি আসলে কয়টি এবং কোন ধরনের হিট পাইপ এগুলো, এবং এর যে ISS এর থেকে হিট স্প্রেটার সেটি কতখানি স্মুথ সেটিও আপনাদেরকে দেখতে হবে। তাছাড়া আপনি যদি কোনো ভালো কোম্পানির এয়ার কুলার নিয়ে থাকেন, লাইক কুলার মাস্টার, কোর্সের, নকটুয়া, পিক হোয়াইট, অ্যান্টেক, এগুলোর যে ফ্যান ব্লেড আছে বা ফ্যানের সাইজ এটা আপনারা দেখবেন। আর আপনারা বর্তমান সময়ে অবশ্যই ট্রাই করবেন বা চেষ্টা করবেন ডাবল ফ্যান সমৃদ্ধ নেওয়ার, আর এর সাইজ যেন মিনিমাম হয়ে থাকে 120 মিলিমিটার। তাহলে আপনার কুলার সারফেস এরিয়া বেড়ে যাবে, ফলে আপনার যে নয়েজ থাকবে পিসির এটা অনেক রিডিউস হয়ে যাবে। আর তাছাড়াও বললাম যে ভালো কোম্পানির ফ্যান ডিজাইন হলে আপনার নয়েজ খুবই কম করবে অনেক হায়ার লোডেও। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনাকে যে জিনিসটি অবশ্যই ভালো করে দেখতে হবে যে আপনার কেসিং এর সাইজ, অর্থাৎ আপনার যে ক্যাবিনেট বা কেস আছে এটির সাইজ অনুযায়ী আপনাকে নিতে হবে। অনেক কুলার আছে যে টাওয়ার কুলারগুলো আছে এগুলো সিপিইউ থেকে বাইরের দিকে অনেক বেরিয়ে আসে, ফলে যে টেম্পেড গ্লাস বলি বা যে সাইড প্যানেল আমরা বলে থাকি সেটির সাথে কিন্তু কন্ট্যাক্ট হবে, সেটি অবশ্যই আপনাকে কনসিডার করতে হবে। তবে র্যাম সাইজ নিয়ে বা র্যামের জায়গা নিয়ে কোনো সমস্যা নেই, সেখানে ক্লিয়ারেন্স পাওয়া যাবে, এটি নিয়ে কোনো সমস্যা হবে না। তবে অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনার কেসের সাইজের সাথে একটু মিল করে দেখে নেবেন। তো এখন যদি আমি এআইওর কথা বলি, অর্থাৎ অল ইন ওয়ান কুলার, তো সেটি বর্তমান সময়ে নর্মাল কোম্পানিগুলো বানায় না। তবে আপনার যদি বাজেট থেকে থাকে তো অবশ্যই আপনি একটা ভালো মানের এআইও নিতে পারেন। তবে বর্তমান সময়ে সিঙ্গেল ফ্যানের এআইওকে অ্যাভয়েড করবেন, অর্থাৎ 120 mm এর যে রেডিয়েটর সমৃদ্ধ কুলার এটিকে অ্যাভয়েড করলে ভালো হয়। বর্তমান সময়ে আপনি একটা বটম লাইন ধরে রাখুন, মিনিমাম 240 mm এর এক এআইও কিনবেন। আর যেহেতু আপনি এআইও কিনবেন অবশ্যই আপনি ভালো কোম্পানিকেই চুজ করবেন, কারণ অনেক সময় ভালো মানের রেডিয়েটর, ভালো মানের পাম্প এবং ভালো মানের ফ্যান না হয় অনেক এআইও ভালো কুলিং করতে পারে না, তো সেটিও একটা দেখার বিষয়। তো এখন হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে, যদি আমার এয়ার কুলারেই অনেক কুলিং ভালো দিয়ে থাকে তো সেক্ষেত্রে আমি এটি কেন বেশি দামে কিনবো? তো এর একটাই কারণ হচ্ছে এর লুক, অর্থাৎ আপনি মানুন না মানুন, হ্যাঁ বর্তমান সময়ে অনেক এয়ার কুলার আছে যেগুলো অনেক সুন্দর দেখায়, অনেকে আবার ফ্যানের মধ্যে বা উপরের পোর্শনে RGB লাগিয়ে দেয় তাতে খুব সুন্দর দেখায়, তবে এয়ার কুলার ততটাও সুন্দর দেখায় না যতটা একটা এআইও দেখায়। কারণ একই তো সিপিইউ ব্লকে অনেক জায়গা কম নেয়, আর সিপিইউ ব্লকগুলো হয়ে থাকে অনেক সুন্দর, অনেক সময় সেখানেই অনেক কোম্পানি পাম্প ইমপ্লিমেন্ট করে থাকে এবং সাইড দিয়ে যায় দুইটা টিউব পানি ইনপুট আউটপুটের জন্য, এন্ড তার সাথে থাকে ইউনিক একটা রেডিয়েটর, আর সেখানে আরও এক্সট্রা কিছু অ্যাড করে দেয় RGB সমৃদ্ধ অনেক কুলিং ফ্যান, যা একটা যে কোনো PC বা বিল্ডের লুকই চেঞ্জ করে দেয়। আর তার সাথে তো ভালো মানের কুলিং থাকেই, অর্থাৎ AIU-তে আপনার কুলিং নিয়ে কোনো সমস্যা হবার কথাই নেই। অর্থাৎ আপনি যদি একটা 360 mm এর রেডিয়েটর সমৃদ্ধ AIU বা ওয়াটার কুলিং প্যাকেজ নিয়ে থাকেন তো সেক্ষেত্রে একে তো লুক বাড়াচ্ছেই, দ্বিতীয়ত আপনি ভালোভাবেই একটা CPU-কে বুস্ট ক্লকে তো নিয়ে যেতে পারবেন, ইভেন ওভারক্লকিংও করতে পারবেন উইথ লোয়েস্ট পসিবল টেম্পারেচারে। তবে এর দুটি কনস আছে, এক এটা যে কোনো সময় লিক হয়ে যেতে পারে, যদিও এটি লিক হবার সম্ভাবনা 90%ই নেই, তবে হার্ডওয়্যার কিছু তো রাখতেই হয়। ইভেন আমার লাইফে আমি শুনি নাই যে কারো এরকম
বিল্ডিং এর সময় এআইও খুলে লিক হয়েছে, তবে কাস্টম যে হট টিউবিং বা সফট টিউবিং ওয়াটার কুলিং হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টলি লিক হয়ে থাকে, তো সেটি আপনি নিজ হাতেই করছেন আর এটি সিলড হয়ে আসে কোম্পানি থেকে। আর সেকেন্ড যে এর কনস্টি সেটি হচ্ছে এর প্রাইস, অর্থাৎ আমি যদি একটা নকটুয়া কুলারের কথা বলি, 7-9,000 টাকা দামের মধ্যে সেরকম কুলিংই করবে, বাট এই ধরনের বা এরকম কুলিং সমৃদ্ধ এআইও নিতে গেলে আপনার প্রাইস পড়ে যাবে অলমোস্ট 15,000-এর কাছাকাছি। তবে এর আর একটা অ্যাডভান্টেজ হলো এর হাই লোডেও অনেক নয়েজ কম করে থাকে, এর অবভিয়াস কারণ হচ্ছে ওয়াটার কুলিং। তবে আপনাদেরকে আবারও বলছি, এয়ার কুলিং এখনও একটা অ্যাফোর্ডেবল কুলিং সলিউশন যা থেকে আপনি একটা ভালো মানের কুলিং আশা করতেই পারেন। তবে আপনাদের সুবিধার্থে আমি কিছু এয়ার কুলারের নাম বলছি বা কুলারের কোম্পানি, সেগুলো থেকে আপনি নিশ্চিন্তে যে কুলারগুলো কিনতে পারেন, অবভিয়াসলি এটি 2,000 টাকার উপরে হবে, তাহলেই আপনি ভালো মানের কুলার কিনবেন। তো ব্র্যান্ডগুলো হচ্ছে, আপনি প্রথমত আমার মাই ফেভারিট নকটুয়া, সেকেন্ড আপনি কুলার মাস্টারে কিনতে পারেন, আপনার যদি বাজেট কম হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি কুলার মাস্টারের হাইপার এক্স 212 ব্ল্যাক নিতে পারেন, অথবা ডিপ কুল কোম্পানির গ্যামএক্স 400ও নিতে পারেন। এগুলোর প্রাইস মোটামুটি কম এই দুটো কুলারের। তাছাড়াও অ্যান্টেকেরও ভালো কুলার কিনতে পারেন, তাছাড়াও মার্কেটে আমি জানি না বিকোয়েট বাংলাদেশে কেউ আনে কি না, কোর্সেরে নেওয়ার কোনো দরকার নেই কারণ তাদের কুলারের দাম অনেক। থার্মাল টেকো এয়ার কুলার বানিয়ে থাকে, আর যেই সব ব্র্যান্ডের কথা বললাম এগুলো খুবই রেপুটেটেড, আর আপনার এয়ার কুলার নষ্ট হবার সম্ভাবনা খুবই কম থাকে। আর যে কোনো কুলার আপনি নিন না কেন, বর্তমান সময়ে আপনার কম্পিটিবিলিটি নিয়ে কোনো সমস্যা হবে না। আপনি যদি ইন্টেল চালান, এএমডি চালান, আপনি যদি 10 বছর আগের সিপিইউ চালান, অর্থাৎ 775 সকেটেরও মাদার বোর্ড চালান, তো সেক্ষেত্রেও কম্পিটিবিলিটি নিয়ে কোনো সমস্যা হবে না। আর কুলিং ফ্যান যদি ফিজিক্যাল ড্যামেজ না হয়ে থাকে তো সেক্ষেত্রে এর যে সারফেস এরিয়া এটি নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই কম, তবে অনেক সময় ফ্যানের সমস্যা হতেই পারে, তো সেক্ষেত্রে আপনি ফ্যান কম দামেই একটা কিনতে পারেন। আর আপনি যদি পরবর্তী বিল্ডও করতে চান এটি লাগাতে পারেন, এটির কুলিং নিয়ে তো বলছি কোনো সমস্যাই নেই, আর এটি নষ্ট প্রায় খুবই কম হয়। অপরদিকে যদি আপনি ভালো মানের কুলিং তো চাচ্ছেনই, তার সাথে চান যে আপনি একটা বিল্ড করেছেন এটি যদি খুব সুন্দর লাগে, আর বর্তমান সময় কিন্তু পিসি বিল্ড করাটা এবং সুন্দর পিসি বিল্ড করাটা কিন্তু এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আমি সাধারণ এআইওর কথা তো বাদই দিলাম, অনেকেই বেশি করে টাকা খরচ করে কাস্টম ওয়াটার লুপ চালাচ্ছে, আর ভালো মানের সিপিইউ এবং জিপিইউ সহ কাস্টম ওয়াটার কুলিং করতে গেলে মিনিমাম আপনি 40,000 টাকা হাতে রাখুন। তবে এটা আমি ভালো মানের কুলিংয়ের কথা বলছি, তো চিন্তা করুন 40,000 টাকা ব্যয় করছে অ্যাভারেজে শুধুমাত্র কুলিং এবং লুকিংয়ের ওপর। তবে 40,000 টাকা দিয়ে যদি আপনি ওয়াটার কুলিং করেন তো সেক্ষেত্রে কিন্তু যে সেই রকম প্রাইসের অ্যাডভান্টেজ সেটি কিন্তু আপনি পাচ্ছেন না। হ্যাঁ, অবশ্যই ভালো মানের ওয়াটার কুলিং হবে বা আপনার সিপিইউ বা জিপিইউকে ঠান্ডা রাখবে, তবে টাকা অনুযায়ী অত কুলিং কোনোভাবেই করতে পারবে না। তবে এটি তারা কেন করে, একটাই কারণ, লুকিং। তার কারণ আপনারা অনেকেই জানেন যে শখের তোলা বারোয়ানা। তবে যদি সিম্পলি কনক্লুশনে আসি, আপনার কাছে প্রাইস কম, আপনি খুব ভালো কুলিং চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার জন্য এয়ার কুলার অনেক ভালো হতে পারে। ইভেন বর্তমান সময়ে যে কুলারগুলো আসছে এগুলো ফ্যানের সাথে এবং আপার পোর্শনে আরজিবির সাথেই আসে, এটি অনেক সুন্দর দেখায়। তারপরে যদি আপনার বাজেট নিয়ে কোনো সমস্যা না হয়, আপনার কুলিং দরকার সাথে লুক, তো সেক্ষেত্রে আপনি এআইও কিনতেই পারেন। তবে কুলিংয়ের যে তারতম্য সেটি আপনি অনেক মার্জিনে দেখতে পারবেন না। ইভেন অনেক কুলার আছে, যদি আমি নকটুয়ার NH D15 কুলারের কথা বলি তো এটির প্রাইস পড়ে প্রায় 9,000 টাকার মতো, তবে এটি যা কুলিং করতে সক্ষম, যা নর্মাল যে 250mm এর AIU গুলো আছে এগুলোর চেয়েও ভালো পারফরমেন্স করে। আই হোপ যে বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার, অবশ্যই আপনি নিজেই চুজ করতে পারেন ভালো মানের কুলার। আর আগেই আপনাদেরকে বলেছি এই কুলারগুলো খুব কমই নষ্ট হয়, আপনি অনেক জেনারেশনে বা অনেক বিল্ডেই চাইলে আপনি ব্যবহার করতে পারেন। আর বিশেষ করে যদি আমি এয়ার কুলারের কথা বলি তো এগুলো প্রায় কমই নষ্ট হয়। তো ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। আর একটা বিষয়, আমি কয়েকদিন ফেসক্যাম ভিডিও করবো না কারণ অনেক সময়ের দরকার হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আমার কাছে যদি কোনো কুলার চলে আসে অবশ্যই আপনাদেরকে একটা রিভিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে আপনি ভালোভাবে আইডিয়া লাগাতে পারবেন যে এয়ার কুলার এবং এআইওর মধ্যে কুলিংয়ের তারতম্য। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, মোস্ট ইম্পর্টেন্টলি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।